সবাই বেতন নিয়ে যে যার মতো চলে গেছে, অফিসে তো কোনো কাজও নাই। আমাকে এখানে বসায় রাখার কারণ কি স্যার? তোমার সাথে আমার কিছু কথা ছিল। আজকে সকালে তোমার প্রমোশনের ফাইলটা যখন আমার কাছে আসে, তখন আমি জানতে পারি যে তুমি এই অফিসের সবচেয়ে পুরনো কর্মচারী। তোমার নাম সানজিদা খানম রুমা, তাই না? জি স্যার। এতদিন ধরে তুমি আমার সাথে কাজ করছো, আমার নাম নিশ্চয়ই জানো না, তাই না? অবশ্য না জানলে কিছু যায় আসে না। তোমাকে বসিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে, তোমার বাবার নাম আব্দুল হামিদ, তাই না? স্যার ফাইলে তো সব ইনফরমেশন দেওয়াই আছে, আমাকে জিজ্ঞাস করার কি প্রয়োজন আছে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বাবার সাথে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমার সাথে কথা বলেছি। তখন তুমি এত সুন্দরী মহিলা ছিলে না, নিতান্ত মামুলি একটা মেয়ে ছিলে। আমি তোমার সাথে কথা বলেছি, তোমাকে দেখেছি। কখন? রুমা, আমি আশরাফ। আমি অত্যন্ত অভাগা যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি। আমি তোমাকে ভালোভাবে দেখিনি, বুঝতে চেষ্টাও করিনি। অবশ্য এই কয়েক মিনিটে কি কাউকে চেনা যায়, বোঝা যায়? তুমি বলো। মানুষের চামড়ার আড়ালে একটা আলাদা রূপ লুকিয়ে থাকে। তখন আমার বয়স কম ছিল, আমি সৌন্দর্য আর বৃত্তের প্রতি আমার লোভ ছিল। আমি একটা ফর্সা মেয়েকে বিয়ে করেছি এবং শ্বশুরবাড়ির কাছ থেকে আমি অনেক ধন সম্পত্তি পেয়েছি। আমার স্ত্রী অনেক বদমেজাজি আর নিষ্ঠুর ছিল। আমার ব্যর্থতা আমার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, অপরাধ তো আমার। আমার দু চোখ তোমাকে চিনতে পারেনি রুমা। আমি হীরা দেখতে গিয়েছিলাম, পাথর মনে করে ছুলে ফেলে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করতে পারো না রুমা? তুমি আমাকে এখন বিয়ে করতে পারো না? আমার বয়স তেমন হয়নি, আমি প্রেম ভালোবাসা কিচ্ছু পাইনি, সারা জীবন অনুশোচনায় ভুগেছি। প্লিজ রুমা। রুমা, তুমি তোমার এই কুৎসিত চেহারা নিয়ে আমার সামনে আসলা, আবার আমাকে বিয়েও করতে চাও? তোমাকে কল্পনা করে আমি আমার সারা যৌবন কাটাই দিলাম তোমার আশায়, আমি আমার সারা জীবন কাটাই দিলাম। নিজের টাকা দিয়ে গিফট কিনে ভাবতাম তুমি আমাকে গিফট করছো, তোমার দেওয়া অলংকার মনে করে পড়তাম, পাশের সিট খালি রেখে বহু কষ্টে সিনেমা দেখতাম। এত বছর আমি কারো সংস্পর্শে যাই নাই, আমি আমি বেশ ভালোই ছিলাম, অনেক 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 সুখে ছিলাম। তোমাকে কল্পনা করে আমি আমার যৌবনে 40টা বছর কাটাই দিছি, 40টা বছর। আমি তোমার কাছে কিছুই চাই নাই, আমি কোনোদিন তোমার কাছে কিছুই চাই নাই, না বিয়ের শাড়ি, না বাসরাত, না শিশুর হাসি, কিছুই না। আমার সামনে একটা ঝলকের মতো ছিল, একটা একটা ছবি, একটা একটা আর্টের মতো ছিল। কেন আশরাফ, দুচোখের আগুনে চিতা জ্বালাতে তুমি আমার শহরে আসলা? কেন কেন বলো? সমস্ত প্রচেষ্টা বেকার।